আসসালামু আলাইকুম। পিএইচই অধিভুক্ত পাঁচজন উল্লেখযোগ্য লেখক ও কবি সাহিত্যিক থেকে বিগত এক বছর যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান দিব। আজকে পাঁচজন লেখকের মধ্যে থাকছেন মীর মশাররফ হোসেন, কবি জসীমউদ্দিন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল এবং ওয়ালিউল্লাহ। বিষাদ সিন্ধু, এর রচয়িতা কে? বিষাদ সিন্ধু, এর রচয়িতা হলেন মীর মশাররফ হোসেন। গ্রাম বার্তা প্রকাশিকা, এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন কে? মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের সঙ্গে প্রাসঙ্গিক নয় যে ধরনের সাহিত্যকর্ম। ট্র্যাজেডি, তিনি ট্র্যাজেডি রচনা করেননি। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তি কার? উক্তিটি হলো মীর মশাররফ হোসেনের। কবি জসীমউদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের? উত্তর হবে ধানক্ষেত। পল্লীকবি জসীমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। পল্লীকবি জসীমউদ্দিন রচিত পল্লী জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবি জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। পল্লীকবি জসীমউদ্দিনের জন্মস্থান ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। কবর কবিতার রচয়িতা কে? কবর কবিতার রচয়িতা হলেন জসীমউদ্দিন আর কবর নাটকটি রচয়িতা হলেন মুনির চৌধুরী। পল্লীকবি জসীমউদ্দিন রচিত গ্রন্থ নয় কোনটি? মায়াকাজল। নিম্নোক্ত কোন গ্রন্থটি জসীমউদ্দিনের লেখা? রঙিলা নায়ের মাঝি। নারী জাগরণের পথিকৃৎ কে? বেগম রোকেয়া। বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? পদ্মরাগ। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সাথে দারিদ্র বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন? দারিদ্র বৃদ্ধির কারণ হিসেবে তিনি বিলাসিতাকে দায়ী করেছেন। কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত নয়? শেকল ভাঙার গান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। পদ্মরাগ হলো একটি উপন্যাস। যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই। লুৎফুন্নেসা। জননী সাহসিকা কাকে বলা হয়? সুফিয়া কামালকে। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল কে লিখেছেন? সুফিয়া কামাল। কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থ সমূহের মধ্যে নিচের কোনটি গল্প গ্রন্থ? কেয়ার কাটা। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? বরিশাল। সাজের মায়া গ্রন্থটি কার লেখা? সুফিয়া কামাল। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1948 সালে প্রকাশিত হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা? দেশভাগ। সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক কোনটি? বহিপীর। সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হল হাউ টু কুক বিনস। উত্তর হবে খ। নিম্নোক্ত কোন লেখক বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন?
সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি 1971 সালে 10ই অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন।